যাই হোক, আসি রমজানের শেষ দশকের দিকে। আমার যতটুকু বলার ছিল আমি দুই আয়াতে বলেছি, আল্লাহ বলেছে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করো, আল্লাহকে অবিশ্বাস করো, তিনি তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জীবিত করেছে, তোমার তোমরা আবার মরবে, তিনি আবার জীবিত করবেন তোমাদেরকে, তারপর তোমরা ওনার কাছে ফিরে যাবে। আমি চেষ্টা করেছি বুঝাইতে, তিনি বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি যদি কেড়ে নেওয়া হয় আর তোমাদের মনে যদি মোহর মেরে দেওয়া হয়, এটা তিনি ছাড়া অন্য কেউ আর ফিরিয়ে দেওয়ার যোগ্যতা ক্ষমতা রাখে না। দেখো তিনি সুবহানাহু তাআলা কত সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে ওনার নিদর্শন প্রমাণ দলিলাদি পেশ করছেন তোমাদের সামনে, তবু কি তোমরা মুখ ফিরিয়ে নেবে? দেখুন এই দুইটা আয়াত যদি আপনার আজকের পর থেকে দাড়ি কাটা অফ হয় আর কি, এই দুইটা আয়াত যদি আপনার আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জরুরি হয়, এই দুইটা আয়াত যদি দান সাদাকা ও যাকাত সঠিকভাবে বের করে প্রদান করার জন্য যদি আপনার জন্য যথেষ্ট হয় তো হবে, তা না হলে পুরো কোরআন আপনার জন্য যথেষ্ট হবে বলে আমার মনে হয় না। আমরা পৃথিবীর ওই সৌভাগ্যবান মানুষদের মধ্যে ওই মানুষগুলো আমরা যারা গত বছরও রমাদান পেয়েছি, এবছরও পেয়েছি, গত বছরও বেকারত্বে, গত বছরও এটাকে হেলায় খেলায় পার করে দিয়েছি, এবছরও তাই হচ্ছে। যদিও আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, বেঁচে থাকাই তো সবচেয়ে বড় বিলাসিতা। বেঁচে আছি বলেই তো আজকে রোজা, বেঁচে আছি বলেই তো আজকে এই জুমার খুতবায় উপস্থিত হওয়া, কেউ খুতবা দিবে কেউ শুনবে এটাই তো নিয়ম, আদারওয়াইজ সবকিছু তো সেম। মানুষের ভূমিকা আল্লাহর কাছে সমান, মানুষ হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ হচ্ছে মানুষের স্রষ্টা, তিনি মানুষের ইবাদত মানুষের চেষ্টা অনুযায়ী মানুষকে তিনি পুরস্কৃত করবে অথবা তার কর্মের ফল অনুযায়ী তাকে তিনি শাস্তি দিবে, এটাই আল্লাহর কাছে মানুষের ভূমিকা, মানুষ এর চেয়ে বেশি কিছু না। খতিব অথবা তার শ্রোতা, হুজুর অথবা নন হুজুর, ধনী ও দরিদ্র, এটা মানুষের মধ্যে মানুষের পার্থক্য। আল্লাহর সামনে সবাই হচ্ছে আল্লাহর বান্দা, যে উত্তম করবে তিনি পুরস্কৃত করবে, যে ধ্বংস ডেকে আনবে, যে বিপর্যয় ঘটাবে তিনি তাকে শাস্তি দিবে। যাই হোক, রমজানের শেষ দশকে আমরা এসেছি আমার ভাইয়েরা, আমাদের উচিত এই দশ দিনকে যারা আমরা বেঁচে থাকবো গুরুত্ব দেওয়া। তিনি সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি কবে, কদরে। যদিও বাংলাদেশের বেশ বড় বড় আলেম ওলামা, দেখুন আমি এখানে বড় বলতে বুঝেছি যাকে বেশি মানুষে চেনে, কারণ বাংলাদেশের বড় আলেম আর পৃথিবীর উন্নত দেশের বড় আলেমের মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর উন্নত দেশের বড় আলেম হচ্ছে যার যোগ্যতা বেশি পড়াশোনা, সে হচ্ছে বড় আলেম, যার কথার আন্দাজ ভালো, উম্মতের প্রতি দরদ ভালোবাসা ভালো, যার ভূমিকা রয়েছে এই উম্মতের জন্য ভালো, সে হচ্ছে বড় আলেম। আর বাংলাদেশে যাকে বেশি মানুষে চেনে, যার মাহফিলের খুতবায় বেশি মানুষ আসে, সে হচ্ছে বড় আলেম। সো এখানে আমি বাংলাদেশের, যেহেতু মানুষ আমি বাংলাদেশের, আমি বাংলাদেশের অনুযায়ী বড় আলেম তথাকথিত ওনারা বলতে চায় যে 15ই শাবান শবে বরাত যেটাকে ওনারা বলে সেই দিন কোরআন নাজিল হয়েছে বলেছে আমি শুনেছি, নাম ধরে বলবো না, আপনারা অবশ্যই জানেন এখন তথ্য প্রযুক্তির যুগ, তিনি বলেছেন আমি যে মাধ্যমে পেয়েছি আশা করি আপনার কাছে সেই মাধ্যমে পৌঁছেছে, তিনি ভুল বলছেন। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ বলেই দিয়েছে, তারা শাবান মাসে হবে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা এখানে তাই বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি কদরে, মানে কি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, রমাদান মাসের মধ্যেও একটা রাতকে আল্লাহ তাআলা স্পেশাল করে ওই রাতটাকে ইন্ডিকেশন করেছে, ওটার নামকরণ করা হচ্ছে কদর। কি কদর? আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এ শুনে মনে হচ্ছে না যে হুজুর এই সূরা তো সব সময় পড়ি, অনুভব করার চেষ্টা করা উচিত। একটা হচ্ছে যে পড়ে যাচ্ছি, আর একটা হচ্ছে যে কি পড়তেছি সেটা বুঝে পড়তেছি, আর একটা হচ্ছে যে এটা পড়ার পরে আমার কি করতে হবে সেটা আমি জানার চেষ্টা করতেছি। তিনটা ভাবে যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে অনেক কিছু সহজ হবে আমাদের জন্য। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আর আপনাকে কিসে জানাবে যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর,
লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জানি না কতটুকু সঠিক, হয়তো আমার গবেষণায় ঘাটতি, তারপরে বলি, ভুল হলে আপনারা ধরে দিন, ইনশাল্লাহ আমি সংশোধন হয়ে নেবো। তো আমার মনে হয় না আমি ভুল আছি। লাইলাতুল কদর একটু অনুভব করার চেষ্টা করেন। লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর, খৈর মানে উত্তম, মিন মানে থেকে, এই থেকে মানে বেশি, এ থেকে মানে কি বেশি, কি আলফ শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম, মানে এটার মিনিমাম স্টার্ট হয় 1000 মাস। বুঝেন না কথা, ইটস নট ম্যাক্সিমাম, এটা কিন্তু অ্যাকুরেট সংখ্যা নয়, এটা কি নয়, মানে ইটস স্টার্ট ফ্রম 1000 মান্থ, মানে এই এক রাত যদি কেউ বলো যে এটা কতটুকু ভালো, তাহলে এটা হচ্ছে 1000 মাসের চাইতেও বেশি ভালো। তো কতটুকু বেশি আমরা জানি না, তবে মিনিমাম 1000, মিনিমাম 1000 না, এটা 1000-এর বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একবারে সংখ্যা বলেছে 1000, তবে তিনি বলেছেন যে খায়রু মিন আলফি শাহর, তিনি বলেননি যে 1000 মাস উত্তম, এটা 1000 মাসের মতো উত্তম। দেখেন দুইটা কথা, একটা হচ্ছে যে লাইলাতুল কদর 1000 মাসের মতো উত্তম, আরেকটা হচ্ছে যে 1000 মাসের চেয়ে উত্তম। তো আল্লাহ বলেছে যে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, তার মানে একদিকে যদি 1000 মাস হয়ে যায়, আরেকদিকে যদি লাইলাতুল কদর হয়ে যায়, যেই লোক লাইলাতুল কদর পেল সে 1000 মাসের, যে লোক 1000 মাস পেল আর যে লোক লাইলাতুল কদর পেল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে আমাদেরকে নিয়ামত দিয়েছে তিনি, যে যে যদি কোনো লোক 1000 মাস পায় আর যদি কেউ লাইলাতুল কদর শুধু একটা রাত পায়, তাহলে সে যে 1000 রাত পেয়েছে বা 1000 মাস পেয়েছে, সরি 1000 মাস পেয়েছে, যে লাইলাতুল কদর পেয়েছে সে ওর চাইতে বেশি পেয়েছে। এইটা হচ্ছে সিম্পল, মানে এটা স্টার্ট হয় ফ্রম 1000 মান্থ। এইটা কি আমরা কখনো ভাবছি? আমরা এবার 1000 মাসের গুণন দিয়ে হিসাব করে ফেলছি কয় বছর হয়, এরপরে মানুষের দাওয়াত দিচ্ছি এত এত বছর, না আমরা কেন হিসাব করবো? এখানে এটা লিমিটলেস, এটা কি লিমিটলেস কথা, যেটার মিনিমাম স্টার্ট আপ টু 30% কয় না, আপ টু 30%, আপ টু 10%, মানে মিনিমাম 1000 মাসের চেয়ে যেটা ভালো আছে, এইটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তার মানে কি, তার মানে যে লোক এই লাইলাতুল কদরের রাতে সুবহানাল্লাহ বলল, যে লোক এই লাইলাতুল কদরের মাসে আলহামদুলিল্লাহ বলল, যে দুরাকাত 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 করে সালাত আদায় করলো, ইমামের পিছনেই পড়লো তারাওই, তারপরেও সে জিকির আজকার করলো, দু চার টাকা দান সাদাকা করলো, বাবা মায়ের খেদমত করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে দয়া চাইলো, আল্লাহর কাছে আল্লাহর করুণা চাইলো, সে যদি এটা পেয়ে যায় তাহলে সে 1000 মাসের যদি কিছু করে ওটা চেয়ে বেশি কিছু করে, যাই হোক। এই মা এই রাতে কি হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। যাই হোক দিনী ভাইরা, আমরা এই লাইলাতুল কদরকে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে 1000 মাসের থেকে উত্তম, আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই রাতটা কোন রাত এটার কোনো নির্দিষ্ট হাদিস পাওয়া যায় না, তবে নির্দিষ্ট দিন পাওয়া যায়, রমাদানের 20 রমজানের পরে শেষ 10 দিনের বেজর রাত্রিগুলো। আমরা কিন্তু এখানেও নিজেকে ঠকাচ্ছি, আমরা চালাকি করে 27 করতেছি, 29 করতেছি, আমার এলাকায় এলাকায় আমি আপনাকে ভাষার টার্মস বুঝি তো, অনেকে হয়তো 27 বোঝে না, তারা অন্য কিছু বয় 29 বোঝে না, আমাকে 27 মানে 27 রাতেই তো,